দর্শক হঠাৎ মাঠের ভিতরে প্রবেশ করে একই করলো তরুণী সুন্দরী মুস্তাফিজের সঙ্গে, যা এই ভিডিওটি মুহূর্তে ভাইরাল নেট দুনিয়ায়। দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আগে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় মুস্তাফিজের দল চেন্নাই সুপার কিং, আর এদের লক্ষ্যের বিপক্ষে 20 ওভারে 200 রানের বড় এক টার্গেট দেয় চেন্নাই সুপার কিং। এরপর এই রানের টার্গেটে ব্যাটিং করতে মাঠে নামে লখনউ। দর্শক শুরুটা ভালো হলো লখনউর ব্যাটারদের, তবে মাঝপথে মুস্তাফিজ বোলিংয়ে এসে লখনউর ব্যাটারদের জোরালো আঘাতে কোমর ভেঙে দেয়। এদিন অসাধারণ দারুণ বোলিংটাই করেছেন মুস্তাফিজুর রহমান। তো দর্শক, আজকের ম্যাচে মুস্তাফিজের এমন অগ্নিঝরা বোলিং দেখে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।